করছো নাকি? সারা গায়ে ঘাম ভর্তি। আমি একটু ফ্রেশ হয়ে আসি। না না, ছাড়বো না। তোমার গায়ের এই ঘামের গন্ধটা আমার খুব ভালো লাগে। গায়ের ঘামের গন্ধ আবার কারো ভালো লাগে নাকি? আমার লাগে। তোমার গায়ের এই ঘামের গন্ধটার মধ্যে একটা তুমি তুমি ব্যাপার আছে, যেটা আমার খুব আপন, খুব নিজের। স্নান করে নিলে তো ওটা চলেই যাবে। পাগলি বউ আমার। শ্রীজিৎ, এই আসল তুমিটাকে না আমি খুব ভালোবাসি, জানো তো। তোমার মনে পড়ে মর্নিং কলেজের শেষে পাবলিশিং হাউসে কাজ করে তারপর তুমি সন্ধ্যেবেলায় আমার সাথে দেখা করতে আসতে? তোমার পরনে এই রকমই ঘামে মাখা একটা জামা আর তোমার ক্লান্ত মুখে একটা উজ্জ্বল হাসি নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে, আর তারপর আমরা মৃণাল কাকুর দোকানে চা আর প্রজাপতি বিস্কিট খেতে যেতাম। সে মৃণাল কাকু মনে পড়বে না? সব মনে পড়ে। সারাদিন হাড় ভাঙা খাটনির পর তোমার এই মুখটা দেখে তো বাঁচার ইচ্ছা হতো আমার। আর তোমার এই গায়ের গন্ধটা আমাকে বারবার বুঝিয়ে দিত যে এই ছেলেটার জন্য আমাকে বাঁচতে হবে, যে রোজ দিন নিজেকে নিংড়ে দিচ্ছে আমাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য। হঠাৎই বাবা মারা যাওয়ায় মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। সংসারের পুরো দায়িত্ব, মায়ের অসুখ, নিজের পড়াশোনা, কিভাবে সব সামলাবো ভেবেই উঠতে পারছিলাম না। তুমি না থাকলে তো পাগলই হয়ে যেতাম জানো। থাকবো নাই বা কেন? যে এই ছেলেটা সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরেও আমার জন্য এক কাপ চা আর একটা গোলাপ ফুল বরাদ্দ রাখতো, তার পাশে না থেকে আমি যেতামই বা কোথায়? তবুও সব প্রেমিকারই তো কিছু শখ থাকে বলো। এই ধরো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখব, বা দামি রেস্টুরেন্টে খাব, বা দামি দামি গিফটস পাব। আমি তো তোমায় তখন কিচ্ছুটি দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, তোমার তো সব কিছু পাওয়ার সুযোগও ছিল। কম স্যাক্রিফাইস তো তুমি আমার জন্য করনি, এত বড় বাড়ির মেয়ে তুমি। আজ চাইলে তোমার জন্য তো ডাক্তার ইঞ্জিনিয়ারের লাইন পড়ে যেত। পাগল নাকি? তখন যদি ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে বিয়ে করতাম তাহলে আজকে এত বড় ফিল্ম মেকারের বউ হতে পারতাম। বন্নি শিখা, তোমার নামটা না ঠিক তোমার মতো করেই সার্থক। তোমার জেদের এই আগুনে জ্বলেই আমার এই সফলতা, নাহলে কিছু পেতামই না আমি। না না সৃজিৎ, তোমার মধ্যে একটা স্বপ্ন ছিল, আমি শুধু তোমার পাশে থেকে তোমার মনের ওই প্রতিকূলতাগুলোকে পার করে তোমার এগিয়ে যাওয়ার জেদটাকে উচকে দিয়েছি, ব্যাস ওইটুকুই। আর আমার উপর আসা সব ঝড়গুলো যে তুমি ভাগ করে নিয়েছ, সেগুলো বন্নি তোমার মনে পড়ে ওই ঘোষপাড়ায় চারটে টিউশনে নিয়েছিলে তুমি বাড়িতে ঝগড়া করে? কলেজ থেকে ফিরে কোনো রকমে নাকে মুখে কিছু দিয়ে বেরিয়ে পড়তে, ফিরতে ফিরতে হতো সেই রাত 9টা, আমার মনে আছে। প্রথম মাইনে পেয়ে নিজের জন্য কিচ্ছুটি কেন নিত, আমাকে কিনে দিয়েছিলে কোটাকের ওই কেবিটেন ক্যামেরাটা, যেটা দিয়ে আমি ক্যারিয়ারের প্রথম লড়াইটা শুরু করেছিলাম। সংসারের সব খরচা বাঁচিয়ে একটা ক্যামেরা তো কিছুতে কিনেই উঠতে পারছিলাম না আমি। সব স্বপ্নগুলো এভাবে সত্যি হবে কোনোদিন ভাবিনি জানো। একটা প্রমাণ দিতে হতো যে সবাইকে, যে আমার সৃজিৎ কোনো সস্তার রোমিও না, ও একটা হিরে। বাবা তো বলেই দিয়েছিল যে তোমার সাথে সম্পর্ক রাখলে আমার মুখও দেখবে না। আমার হাত খরচাটাও বন্ধ করে দিয়েছিল ইভেন, কিন্তু কুনাল সেন কি জানতো
যে আমি তারই মেয়ে আর জেদটাও ঠিক তারই মতন। এখন দেখো, যে সৃজিতকে ওরা দুচক্ষে দেখতে পারত না, আজকে সেই সৃজিতই ওদের সবার চোখের মণি। এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে। না সৃজিত, না, আমাদের জন্য সম্ভব হয়েছে। তুমি আর আমি আলাদা নাকি? আমরা কি শুধুই সহযাত্রী? আমরা হলাম সহযোদ্ধা। সৃজিত, ওই গানটা একবার গাইবে? কোন গানটা? যেটা তুমি আগে আমাকে রোজ শোনাতে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। যেমন করে মেঘ হাওয়ায় ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসনা তো। না যাও সাইয়া ছুরা কে বাইয়া, কসম তুমারে মেরো রো পড়ুঙ্গি, রো পড়ুঙ্গি। মচল রহা হ্যায় সুহাগ মেরা, জো তুম না হোঙ্গে মেয়ে ক্যা করুঙ্গি, ক্যা করুঙ্গি। আর মনে আছে? ইয়ে বিখরি জুলফে, ইয়ে খিলতা গজরা, ইয়ে মহকা চুন, ইয়ে মহকি চুনরি, ইয়ে মন কি মদিরা। ইয়ে বিখরি জুলফে, ইয়ে খিলতি গজরা, ये महक चुनरी, ये मन की मदिरा। ये सब तुम्हारे लिए है प्रीतम, मैं आज तुमको ना जाने दूंगी, जाने ना दूंगी। ओलीर कथा सुने बकुल हसे, कोई तार मतो तुम्हें आमार कथा सुने हसना तो।